হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই জানো তোমাদের যে অড সেমিস্টারগুলো আছে সেগুলো পুরোপুরি অনলাইনে হবে। সেক্ষেত্রে অনলাইন এক্সামের জন্য তোমরা কী রূপ উপায়ে এ প্রিপারেশন নেবে এবং কীভাবে এক্সাম দিলে তোমরা বেশি নম্বর ইনক্রিজ করতে পারবে, তার সাথে টাইম ম্যানেজমেন্টের জন্য অনলাইন এক্সামে কী কী প্রস্তুতি নেওয়া উচিত, সমস্ত কিছু নিয়ে কলেজ অনলাইন এক্সামের এ টু জেড ডিটেলসে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমরা সকলে জানতে পেরে গেছো ইতিমধ্যে তোমাদের যে এক্সামিনেশানগুলো রয়েছে সেগুলো পুরোপুরি অনলাইনে হবে। সেক্ষেত্রে তোমরা অনেকেই অফলাইনে এক্সাম দিয়েছো কিন্তু অনলাইনে এই এক্সাম দেওনি বা কীরকমভাবে প্রস্তুতি নিতে হবে সেটা তোমাদের অনেকেরই ধারণা নেই। সেই কারণে সবার প্রথমে তোমাদের এর অ্যাকচুয়ালি আমি টাইম ম্যানেজমেন্টের কথা বলবো। অনলাইন এক্সাম দেওয়ার সময় কী কী জিনিস তোমাদের আগের থেকে করে রাখতে হবে, এ যা যেগুলো করলে তোমাদের টাইম অনেকটা কম লাগবে এবং ভালো মতন এক্সাম তোমরা দিতে পারবে, তোমাদের নম্বর ইনক্রিজ হবে, তারপরে প্রিপারেশন নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সবার প্রথমে টাইম ম্যানেজমেন্টের জন্য তোমরা জানো সকলেই এই তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি আছে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে কখন থেকে এক্সাম শুরু হবে, কখন এক্সাম শেষ হবে। ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি আছে সেখানে তোমরা জানতে পেরেছো তোমাদের যে এক্সাম রয়েছে সেটা 12টার থেকে হবে কিংবা 11:30টার থেকে কিংবা 11টার থেকে। বেশিরভাগ ওয়েবসাইটেই কিন্তু তোমাদের যে এক্সাম টাইম আছে তার 30 মিনিট আগে তোমাদের কিন্তু কোশ্চেন দিয়ে দেবে। 30 মিনিট আগে কিন্তু ওয়েবসাইটে বা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে, কলেজের ওয়েবসাইট বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তোমার যদি 12টায় এক্সাম হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু 11:30টায় কোশ্চেন দিয়ে দেবে। সেক্ষেত্রে কোশ্চেন কিন্তু তোমরা অনেক আগেই পেয়ে যাচ্ছ এবং সেই কোশ্চেনটাকে তোমরা কোশ্চেনের যে পিডিএফটা আছে সেটাকে ডাউনলোড করে এ তোমরা কোশ্চেনটাকে কিন্তু সবার প্রথমে ভালো করে এ মানে কোনগুলোকে তোমরা করবে সেটা ডিসিশান নিয়ে যাও। কোনোটাই ছাড়ার প্রশ্ন না, যেহেতু অনলাইনে এক্সাম রয়েছে তোমাদের সমস্ত কিছুই বলবো। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এক্সাম দেওয়ার একটি গাইডলাইন প্রকাশ করে, যে গাইডলাইনে বলা থাকে কিভাবে তোমরা এক্সাম দেবে, এ তোমাদের কী কী রুলস রেগুলেশন আছে এক্সাম দেওয়ার। তো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু বা প্রত্যেকটা কলেজ কিন্তু গাইডলাইনে একটা বিষয় বলেই যে তোমরা অ্যাকচুয়ালি যে অনলাইনে এক্সাম যখন দিচ্ছ বাড়িতে বসে সেক্ষেত্রে তোমরা কীভাবে এক্সাম দেবে। তো এখানে সবার প্রথমে বলে রাখি তোমাদের যে এক্সামিনেশান রয়েছে অনলাইনে সেই কোশ্চেন পাওয়ার পর তোমরা কোথায় সেই উত্তরপত্রটাকে লিখবে। তো এখানে বলে রাখি ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে কিন্তু কোনো পেপার দেওয়া হবে না, সেক্ষেত্রে যে কোনো পেপারে তোমরা কিন্তু লিখলে হবে না। এখানে রুলস যেটা বলে ম্যাক্সিমাম জায়গায় সেটা হচ্ছে A4 পেজে কিন্তু তোমাদের অ্যান্সারটা কিন্তু কোশ্চেনে লিখতে হবে। তো A4 পেজ তোমরা কিন্তু রীতিমতো পরীক্ষার এক্সাম দেওয়ার আগে রীতিমতো অনেক পেজ A4 পেজ কিনে কিন্তু বাড়িতে রেখে দেবে। এছাড়া তোমরা যখন অফলাইনে এক্সাম দাও তখন তোমরা হেডিং করার জন্য আলাদা পেনের কালি ইউজ করো এবং অ্যান্সারে হেডিংয়ের পরে যে সাব হেডিং আছে তার জন্য আলাদা কালি ইউজ করো। মানে বেশিরভাগ কী হচ্ছে ব্ল্যাক এবং ব্লু ইউজ করে তোমরা কী হচ্ছে খাতাটাকে সুন্দর করো। কিন্তু এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি আছে এ সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে ব্ল্যাক কালি ইউজ করতে, কারণ তোমাদের কী হচ্ছে এটাকে লেখার পর স্ক্যান করতে হবে, যখন স্ক্যান করবে তখন ব্ল্যাক কালি দিয়ে লিখেছো না ব্লু কালি দিয়ে লিখেছো সেটা অতটা ফুটে উঠবে না। সেই কারণে অবশ্যই তোমরা কিন্তু ব্ল্যাক কালি ইউজ করবে এবং চেষ্টা করবে কখনোই যাতে সেটা জেল কালি না হয়। আর তোমাদের এরপরে বলবো হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, টাইমটাকে কীভাবে সেভ করবে তোমরা। একটা নির্দিষ্ট টাইম তো থাকে পরীক্ষার, এই সময়সীমার মধ্যে তোমাকে এক্সাম শিট লিখে মানে অ্যান্সার শিট লিখে তারপরে তোমাকে সাবমিট করতে হয় ওয়েবসাইটে PDF-এ পরিণত করে। তো এখানে সবার প্রথমে দেখো ও তোমরা A4 পেজ যেটা লিখছো সেখানে কিন্তু ও প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা গাইডলাইন থাকে যে তোমাদের কলেজ নাম বা তোমাদের রেজিস্ট্রেশন রয়েছে কি, রোল নাম্বার কি রয়েছে, এ তার সাথে এ অ্যাকচুয়ালি তোমাদের কি পেপার রয়েছে, পেপার কোড কি রয়েছে, তোমার নাম, এই সমস্ত কিছু কিন্তু ফ্রন্ট পেজে তোমাদের লিখতে হয় A4 পেজের ফ্রন্ট পেজে। সেটা কিন্তু তোমরা পরীক্ষা হওয়ার আগেই তৈরি করে রাখতে পারো। কী হচ্ছে এক্সামিনেশান যখন হবে তার আগেই এই সমস্ত কাজগুলো কিন্তু তোমরা সেরে রাখবে এবং যেটা তোমাদের আউটলাইন করার থাকে প্রত্যেকটা পেজে সেগুলোও কিন্তু মানে আগের থেকে তোমরা 25-30টা পেজ নিয়ে নিলে A4 পেজ, যেখানে এ তোমাদের আউটলাইন করে রাখলে যেটা আউটলাইন করতে হয়, তাছাড়া
পাশে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার তোমাদের প্রত্যেকটা পেজের ওপরে ম্যান্ডেটরি যে প্রত্যেকটা পেজেই তোমাদের রোল নাম্বার লিখতেই হবে এরকম একটা মানে বিভিন্ন ইউনিভার্সিটি বলে দেয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই রোল নাম্বারটা প্রত্যেকটা পেজের ওপরে লেখো, যেগুলো সমস্ত কাজগুলো পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই কিন্তু তোমরা করে রাখতে পারো, কারণ সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। টাইমটা অনেকটা প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু তোমার সেভ হয়ে যাবে, আরও বেশিও সেভ হয়ে যেতে পারবে, কারণ এই সব কাজে তোমাদের এর অনলাইন এক্সামিনেশনের সময় যদি করো সেক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত হবে। আর যখন তোমাদের এক্সাম শুরু হবে তখন থেকে যেন এই সমস্ত কাজে তোমাদের সময় নষ্ট না হয়, সেই কারণে সমস্ত কাজ আগের থেকে করে রেখে এক্সাম দেওয়ার পর তোমাদের এক্সাম দেওয়ার বা এক্সাম শেষ হওয়ার আমি বলবো 5 মিনিট আগেই তোমাদের PDF তৈরি করে এই ওয়েবসাইটে আপলোড করে দিতে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আর অবশ্যই আমি বলবো তুমি যখন লিখছো তখন বাড়ির আদার্স কাউকে বা তোমার ফ্রেন্ড অন্য কোনো ফ্রেন্ড থাকলে যার এক্সামিনেশান নেই তাকে এনে রেখে দাও, যে এই বিষয়টা জানে যে তোমাদের ধরো 5টা কিংবা 10টা পেজ লেখা হয়ে গেলো সেটাকে স্ক্যান যাতে সে করে রাখে, মানে তোমার ডিপার্টমেন্টে এটা কাজ না হয়, তুমি শুধুমাত্র এক্সামিনেশান দেবে আর একটা বন্ধু বা পাশের কোনো ভাই দাদা কাউকে একটা বসিয়ে রেখে দাও যাতে তোমার এক্সাম দেওয়ার সময় হয় সেটাকে অ্যাকচুয়ালি স্ক্যান করতে পারে, কীভাবে স্ক্যান করতে হয় তাকে শিখিয়ে দাও এবং সেটাকে কীভাবে PDF কনভার্ট করতে হয় সেটাও শিখিয়ে দাও, যাতে তোমার কোনো অসুবিধা না হয়, মানে স্ক্যানটা অলরেডি হয়তো ও সে করে রাখে এবং তুমি তখন এক্সামিনেশান দাও, তোমার সময়টা যাতে নষ্ট না হয়। এবং এইভাবে কিন্তু এই রকম উপায়ে কিন্তু তোমরা তোমাদের টাইম প্রায় তোমাদের এক্সামের 30 মিনিট কিন্তু তোমরা সেভিং করতে পারবে। এবার কথা হচ্ছে আমরা কি বই দেখে এক্সাম দিতে পারবো? অবশ্যই কিছু কিছু ইউনিভার্সিটি ডাইরেক্টলি মেনশন করে দিয়েছে যে অ্যাকচুয়ালি তোমরা বই দেখে এক্সামিনেশান দিতেও পারো, এটা ওপেন বুক টেস্টই আমরা বলতে পারি। আর তোমাদের যদি আমি নাও বলি যে বই দেখে এক্সামিনেশান দেবে না, সেক্ষেত্রে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বই দেখে এক্সামিনেশান দেবে, তো এক্ষেত্রে সবাই একই অ্যান্সার লিখবে, বেশিরভাগ একই রকম স্টুডেন্ট একই রকম বই থেকে নোট ডাউন করবে এক্সামিনেশানে। সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু যে ভাষাটা যে ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকে কিন্তু আলাদা রকমভাবে লেখার চেষ্টা করো, নিজেদের ক্রিয়েটিভিটি দেওয়ার চেষ্টা করো, কেন প্রত্যেকটা টিচারও জানে তোমরা বাড়িতে যখন অনলাইন এক্সাম দিচ্ছ সেরকম কী করছো, পুরোপুরি বই থেকে তুলছো, আর পুরোপুরি হুবহু যদি বই থেকে তোমরা লেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বার অতটা ভালো পাবে না। সেই কারণে আগের থেকে প্রিপারেশান নাও যে কোন কোন বিষয়গুলো বা তোমাদের এক্সামিনেশানে কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসবেই, সেগুলোকে কিন্তু নিজের মতন করে তৈরি করো ও নোট করো এবং সেগুলোকে রেখে দাও ভালো করে মাথায়, যাতে কোনো রকমভাবে সমস্যা না হয় যখন পরীক্ষায় সেই কোশ্চেনগুলো আসে। এখানে অনলাইন ইনভিজিলেটরের কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে তোমরা বই থেকে অবশ্যই লিখতে পারো এবং ইন্টারনেটেরও কিন্তু সাহায্য তোমরা নিতেই পারো, এখানে কোনো সমস্যা নেই। এবং প্রতিটি স্টুডেন্ট আগেও যখন দিয়েছে মানে কেউ কাউকে তোমাদের যদি আমি নাও বলি যে এইসব তোমরা করবে না, তাও ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু করবে, কারণ তোমাদের এখানে অনলাইন কোনো দেখাশোনার কোনো ব্যাপার নেই, কারণ বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবস্থা এরকম ভালো না যে ভিডিও কলিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি তোমাদের এক্সামিনেশান নেওয়া সম্ভব, সেক্ষেত্রে তোমাদের বাড়িতে বসে এক্সামিনেশান দিতে হবে। এবং অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করো যে যে আমরা আগের থেকে যদি কোনো কোশ্চেন লিখে রাখি সেটাকে অ্যাটাচমেন্ট করে দিতে পারি, তো এখানে যেহেতু চেকিং হচ্ছে না করতে পারো, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এ কখনোই তোমরা কোনো চিটিং ধরনের কাজ বা কোনো ভুল কাজ বা চুরিবিদ্যা এগুলো কিন্তু অ্যাপ্লাই করো না, তোমাদের প্রত্যেকে বলবো স্বচ্ছভাবে পরীক্ষা দাও। হ্যাঁ, তোমরা বইয়ের সাহায্য নিতেই পারো, তোমরা ওটাকে নিজের ভাষায় ইনক্রিজ করতেই পারো, যেটা তোমাদের ইউনিভার্সিটির গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমরা চলো। তুমি পরীক্ষা দেওয়ার দরুন এমন কোনো রকম কাজ না করো যাতে তোমার পরবর্তী সময়ে নিজের ওপরই গিল্টি ফিল হয়। সেই কারণে কাউকে বলবো চিটিং করো না। আর ইউনিভার্সিটি অনেক ধরনের মানে গাইডলাইন দিচ্ছে যেখানে তোমাদের অনেক সুবিধা আছে, অবশ্যই বইয়ের হেল্প নিতে পারো যেটা প্রত্যেকটা স্টুডেন্ট নেবে। এই ধরনের চিটিং অন্তত করো না যে আগের থেকে সেইটুকু আগের থেকে লিখে তার সঙ্গে অ্যাটাচ করে দিয়ে, হ্যাঁ তোমরা ফ্রন্ট পেজ তৈরি করে রাখতে পারো, মার্জিন টেনে ওপরে তোমাদের রোল নাম্বার লিখে রাখতে পারো, এইটুকু কাজ করো, আদার্স আগের থেকে লিখে পরে অ্যাটাচমেন্ট করে দেবে এই বিষয়টা কিন্তু কেউ করো না আমি বলবো। এরপরে সমস্ত কিছুই তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা কী করবে তোমরাই বুঝে নাও। এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হলো অ্যাকচুয়ালি তোমরা এই মুহূর্তে তোমাদের নোটস
বা তোমাদের যে ফর্মুলাগুলো কাজে লাগে সেগুলো কাছাকাছি তোমরা রাখতে পারো। ও যেমন ধরো বিএসসি যারা পড়ছো ও বা বিকম যারা পড়ছো তাদের ক্ষেত্রে ফর্মুলা দরকার পড়ে বিভিন্ন, সেক্ষেত্রে ফর্মুলাগুলো ও অবশ্যই কাছাকাছি তোমরা কাগজে লিখে আলাদা করে রেখে দিতে পারো, যখন যেটা দরকার পড়বে সেটা অবশ্যই তোমরা নিতে পারো। এছাড়া তোমরা প্রত্যেকে এই মুহূর্তে বিগত 10 বছরে অর্থাৎ 10 ইয়ার্স যেটা কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটা কিন্তু অবশ্যই সলভ করো, মানে বিগত 10 বছরের যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো থেকেই কিন্তু রিপিটেডলি কোশ্চেন আসে আর সেটাই কিন্তু হবে। সেই কারণে তোমরা কিন্তু আগের যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো ভালো করে তৈরি করতে শুরু করে দাও, যখন পরীক্ষা তোমাদের অনলাইন এক্সামিনেশান হবে যাতে সেই সময় কোনো সমস্যা না হয়। তোমরা আর সমস্ত কিছু ও কী করবে আগেই তৈরি করে রাখলে সেক্ষেত্রে পরীক্ষা যখন অনলাইনে এক্সাম হবে তখন যদি তোমাদের এর মানে সেই কোশ্চেন আসে খুব ভালো মতন করে তোমরা লিখতে পারবে। আর অবশ্যই আমি বলবো বারবার তোমরা কিন্তু হুবহু বই পড়ে এ লিখো না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বই দেখেই পুরোপুরি নোট ডাউন করবে, সেক্ষেত্রে এর নম্বর কিন্তু ফুল কখনোই পাবে না। সেই কারণে তোমরা ওটাকে বোঝো, বুঝে নিজের ভাষায় ওটাকে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা বেশি নম্বর পেতে বাধ্য। তোমাদের বলেই দিলাম অনলাইন এক্সামের দরুন কীভাবে তোমাদের টাইমকে সেভ করতে হবে, তাছাড়া কীভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে অনেকটা টিপস দিয়ে দিলাম। এছাড়া তোমরা অনেকে এরকম স্টুডেন্ট রয়েছো, অনেকে তো ও মানে আমি রীতিমতো দেখেছি আগে যখন অনলাইন এক্সাম হয়েছে অনেক স্টুডেন্ট এরকম করেছে যে বই একদিকে খোলা, একদিকে ফ্রেন্ড সার্কেলে গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে ও, তারপরে মানে একটা রীতিমতো কলেজের একটা গ্রুপ বানিয়ে নেয় যে কোন কোন কোশ্চেনটা কে পাচ্ছে। ধরো দেখা গেলো এক দাগের কোশ্চেনটা অমুক বন্ধু পেরেছে, 2 দাগের কোশ্চেনটা অমুক বন্ধু পেরেছে, ও সেটাকে ট্রান্সফার করে দিলো হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় অন্যজন লিখে নিল, এইভাবে আর কি পরীক্ষা দিচ্ছে। অনেকে দেখা যাচ্ছে আরও একটা আর টিচারের সাথে কলিংয়ে রয়েছে, তো এরকমভাবে পরীক্ষা হয়ে থাকে। বাট আমি বলবো তোমাদের তুমি এরকম কোনো কাজ করো না যেটা নিজের কাছে তুমি ছোটো হয়ে যাও, অবশ্যই স্বচ্ছভাবে এক্সামিনেশান দিও এবং তোমরা যদি চাও তাহলে করতেও পারো, তো আমার কিছু নেই। কারণ তোমাদের অনেক সিলেবাস এস হয়নি, স্কুল খোলেনি, কলেজ খোলেনি, সেক্ষেত্রে অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে, তো অবশ্যই তোমরা যদি চাও করতে পারো। কিন্তু আমি বলবো তোমরা স্বচ্ছ রেখে চিটিং না করে এক্সামিনেশান দাও, যাতে এখন অনেক সময় আছে প্রিপারেশান নাও। এবার তোমাদের সরাসরি ফোর্স আমি করতে পারি না, তোমরা কী করবে তোমাদের উপর সমস্ত কিছু, আমি যেগুলো করা দরকার আমি বললাম পরীক্ষার আগে যাতে টাইম সেভ হয় এবং প্রস্তুতি কীভাবে নিতে হবে যেটা বললাম সেটাকে ফলো করো, অবশ্যই তোমাদের নাম্বার ভালো হবে। এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে অসংখ্য শুভেচ্ছা, তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো। আর তোমাদের প্রত্যেকের কলেজের অনলাইন ক্লাসে কতটুকু সিলেবাস শেষ হয়েছে বা তোমাদের ব্যক্তিগতভাবে কতটুকু সিলেবাস তোমরা শেষ করতে পেরেছো এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে মেনশন করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।